জয় মাতা শিব নান্দবে দক্ষিণা কালিকা নম। আজকে আসছে হচ্ছে অম্বুবাচীর গোপন রহস্য। সত্যিটা জানবেন, গুজবে কান দেবেন না। শাস্ত্র মতে আমি বই দেখিয়ে দেব, তাই সঠিকটা শুনুন। কী কী করণীয় আছে, কী কী করণীয় নেই, কী করবেন কী করবেন না। সবাই বলছে এই করছেন ওই করছেন, শুনবেন না, সঠিকটা শুনুন, জানুন, বুঝুন। অম্বুবাচী যে জায়গাটা আমরা এখনই সবাই, মানে আমরা যারা যারা একটু বুঝি, এখানে প্রচুর জ্ঞানী লোক হয়ে গেছে। দেখুন, কোনো জায়গায় কিন্তু কোনো মন্দির বা কোনো তীর্থ, মানে যে কোনো মন্দির, তারাপীঠ বলুন, কালীঘাট বলুন, দক্ষিণেশ্বর বলুন, কামাখ্যা বলুন, হয়তো না ভাববেন হয়তো মন্দির বন্ধ থাকে। এটা হচ্ছে মায়ের এই টাইমটা ঋতু হয়, যেটাকে আমরা সম্মান করি, যেটার জন্যে আপনি আমি কিন্তু এই পৃথিবীতে কিন্তু এসেছি। আপনি এসেছেন, আমিও এসেছি। নারী যে শক্তি, সেই শক্তি হচ্ছে এই ঋতু। এই ঋতুতে অনেকে বলেন যে মাটি খুঁড়বেন না, অনেকে বলেন যে মায়ের পুজো করবেন না, স্বাস্থ্যভাবে দেখাতে হবে, কেন করব না। আমি তো যদি আমরা শরীর খারাপ হয়, আমি নারীদের ক্ষেত্রে বলছি, তাদেরকে খাওয়া দাওয়া বন্ধ করে দেন, খাওয়া দাওয়া বন্ধ করেন কি করেন না। তো মাকে কেন ঢাকা দিয়ে রাখবেন বা ঢাকা দিয়ে রাখছেন, এটাকে তোমাকে জানাতে হবে। কেন ঢাকা দিয়ে রাখছেন? কোনো দোকানে যাচ্ছি, সেখানে দেখছি সে অম্বুবাচীর সমাধি দেখি মায়ের মুখ চাপা দেওয়া বা মায়ের মুখ চাপা দিয়ে রেখেছে। এবার দোকানে গিয়ে দেখছি যে অমুক জায়গায় ছবি মুখ লাগিয়ে রাখছে, লোটায়ের দোকানে, মুদিখানার দোকানে, চায়ের দোকানে, মানে এর কোনো মানে হয় না। যদি কোনো মন্দির যদি তিন দিন যদি বন্ধ করা হয়, মন্দির যদি পুজো পার্বণ বন্ধ করা হয়, সেটা কিন্তু আবার কিন্তু পুনরাবৃত্তি করতে হয়, তাই কিন্তু প্রতিষ্ঠিত করতে হয়। তাই কখনো আমার কাছে এরামূলক প্রচুর এসেছে বা শুনেছি, বা আমার যে অনেকে সিনিয়র তারাও বলেছে, তার থেকে শুনেছি, অনেকে বলেছে যে হ্যাঁ কালীঘাট বন্ধ থাকে, চ্যালেঞ্জ করেছে দক্ষিণেশ্বর বন্ধ থাকে, আমার দেখাতে হবে। কোনো জায়গায় কামাখ্যাও কিন্তু মায়ের কিন্তু পুজো হয়, মায়ের যেখান দিয়ে যে মায়ের ঋতুস্থাপ যে জায়গাটা, যে মেন জনিপীঠের জায়গাটা, ওটা অবশ্যই বন্ধ থাকে, কিন্তু আদার্স সব মন্দিরে কিন্তু পুজো হয়, তারাপীঠ থেকে আরম্ভ করে সব জায়গায়। এবার আমরা তান্ত্রিকরা কী করি সেটা আমরা দেখে লাভ নেই। আমরা এই দিনটা কী করি, কারা বিধবা মহিলারা তারা অম্বুবাচীর দিন নিরামিষ আহার করে, অনেকে সাবু খায়, অনেক অনেক কিছু করে। আগে আমার মা ছোটোবেলায় বলতেন যে মাটি খুঁড়বি না, আজকে এই তিন দিন মাটি খুঁড়তে নেই। কেন? এখানে 22 জুন থেকে পড়ছে, শুরু হচ্ছে, তাই এটাকে কুসংস্কার থেকে মুক্ত হতে হবে। মায়ের কেন পুজো করবেন না, কেন পুজো করবেন না? আপনি বাড়িতে খাওয়া দাওয়া করছেন না? আমি এটা একদম খুব রেসপেক্ট করি, খুব সম্মান করি, কারণ এটা হচ্ছে শক্তি। এটা ছাড়া কিন্তু আমরা পৃথিবীতে কেউ আসতে পারতাম না, না আপনি, না আমি, না কেউ। তন্তক্ত মতো আমরা কী করি সেটা আমাদের গোপন রহস্য, গোপন কাজ সেটা আমরা করি, সেটা আলাদা জিনিস। এই জায়গাটা ভাইটাল দিন দিন বা জায়গা অম্বুবাচীর দিন, সে তন্তম যারা সাধারণ মানুষ তারা পুজো করবেন না বা মন্দির বন্ধ করে রাখবেন, এটি কিন্তু ঠিক নয়। কোনো শাস্ত্র লেখা নেই, পারলে কোনো যারা ভালো পণ্ডিত তাদের জিজ্ঞেস করবেন। আমি যদি ভুলে বলে থাকি, যারা আমার থেকে, আমি তো নিকৃষ্ট ব্যক্তি, আমার থেকে অনেক জ্ঞানীগুণী মানুষ রয়েছেন, তার থেকে শুনবেন বা জানবেন, বুঝবেন। তাই বলি সত্যিটাকে জানুন, 100% সত্যিটাকে জানুন, কোনো রকম বুঝডুকিতে যাবেন না। এই যে আপনারা যে কামাখ্যায় যাচ্ছেন, মায়ের গায়ে যাচ্ছেন, তো পুজো দিতে যাচ্ছেন, কী করতে পুজো দিতে যাচ্ছেন, তো তার মায়ের পুজো হচ্ছে না, ঠিক করে বলবেন। যারা কামাখ্যায় গেছেন তারা ঠিক করে বলবেন, মায়ের পুজো হচ্ছে না,
তারাপীঠে গিয়ে দেখুন তো মায়ের পুজো হচ্ছে না, কালীঘাটে যান, দক্ষিণেশ্বরে যান, যে কোনো কালী পুজোর জায়গায় যান, যেখানে যাতে সেই বলছে দেখি দেখি কালীর মুখের মুখটা আটকে দিচ্ছে, সালোটা আটকে দিচ্ছে। আরে কেন এটা কোন শাস্ত্রে লেখা আছে, কোন জায়গায় লেখা আছে, আমাকে জিনিসটা বোঝাতে হবে। হ্যাঁ, আমি যদি বুঝতাম না, আমি যে বোকালক হতাম আমাকে বোঝাতে, আমি বুঝতাম। তাই বলি সবাই মায়ের পুজো অবশ্যই করবেন। আমার ঘরে মা বোন আছে, তারা কিন্তু খাওয়া দাওয়া করে, তারা কিন্তু না খেয়ে থাকে না। আপনার ঘরে মা বোন আছে, তাদেরও খাওয়া দাওয়া যেমন এই সময় পুষ্টি খাওয়ার প্রয়োজন হয়, শারীরিক যে মেয়েদের আমাদের মায়েদের যে শরীর খাপটা হয়, ঋতুস্রাব যেটা হয়, তাদেরকে শরীর কিন্তু দুর্বল করে। এই ঋতুস্রাব যদি না হতো না, আমি আপনি আসতে পারতাম না। নারীর শক্তি হতো প্রচুর, অপরিসীম। তাই নারী শক্তি তন্ত্র মতে বলছে, নারী শক্তি মহাশক্তি, নারী ছাড়া কোনো কিছু তন্ত্রোক্ত হয় না। এখানে অনেক গোপন কথা বলতে বলা যাবে না তন্ত্রোক্ত মতে, নাহলে অবশ্যই আমি শেয়ার করতাম। তন্ত্র গোপন জিনিস, তন্ত্র মানে হচ্ছে, তন্ত্র মানে কি, শরীরের যে অন্তের জায়গা সেটা হচ্ছে তন্ত্র। শরীরে যে আমাদের যে কুলকুণ্ডলী জাগানোর জায়গা, এই গুজ্জোধার, এই কুলকুণ্ডলীর বীজ করে জাগাতে হয়, যত বীজ করা হবে তত পাওয়ারফুল তৈরি হবে। যে কালী পুজো করি আমরা, কালী পুজো করা হয়, যে মা কামাখ্যা পুজো, কী পুজো করা হয় আগে দেখবেন, সবই কিন্তু আমি যেটা জানি, আমার ছোটো মাথায় যেটা শুনেছি সিনিয়র থেকে, জনিপিঠ পুজো করা হয়, হয়তো অনেকেই জানেন না, জেনে রাখুন। দেখবেন একটা ব তৈরি করা দেবেন, উল্টো ব আঁকে পুজোর সময়। দেখবেন যখন ঘট পাতে বা কোষাকোষি পাতে, কোষাকোষিটা কী জানেন, ওটাও জনিপিঠ বললে অনেক কথা বলতে হবে। তাই আমি বলবো যে সবার ঊর্ধ্বে কালী, তার ঊর্ধ্বে কেউ নেই। কালিস মেন, কালিস তন্ত্রোক্ত মতে, দশময় মিদ্যার মতে। এবার কামুক কামাখ্যার জায়গাটা কিন্তু, ফ্যাক্টরটা কিন্তু আলাদা। ওখানে কিন্তু মায়ের পুজো হয়, মায়ের কিন্তু পুজো হয় না তা নয়, নিত্য পুজো হয় কিন্তু মায়ের। তাই আপনারা বাড়িতে ভুল না জেনে মাকে যেমন পুজো করছিলেন তেমনি কিন্তু পূজা অর্চনা করবেন। যদি আপনার পরিচিত মন্দির যদি বাড়িতে থেকে থাকে, অবশ্যই মাকে দেবেন, মায়ের কিন্তু অভক্ত রাখবেন না, এতে আপনারা কিন্তু অমঙ্গল ছাড়া ভালো হবে না। মা কেন খাবে না, আমরা খাবো, মা কেন খাবে না, মাকে খাবার দিতে হবে। ওই যাই দিন, নকল দেওয়া দিন, বাতাসা দিন, ফল দিন, যাই দিন, মাকে দিতে হবে। মাকে অভক্ত রাখা যাবে না, মাথায় ভালো করে ঢুকিয়ে নিন, কোনো শাস্ত্রে লেখা নেই, বোঝা গেল। আর যদি এই দিনগুলোই মায়েরা সাবু খান, যা কিছু যেটা খেতে পারেন, আগেকার দিনে মহিলারা করেন, এগুলো করতে পারেন, যদি বয়স্ক মহিলাদের যেহেতু শরীর খারাপ হয় না, তারা করতে পারে, নিয়ম মানল কোনো সমস্যা নেই, মানতে পারেন, মেনে চললে ভালো, শারীরিক দিক থেকে ভালো। তাই বলো এগুলো থেকে, পুজোর থেকে বেরিয়ে আসুন। মায়ের পুজো যদি ছবি থাকে, মাকে ঢাকা দেবেন না, মাকে ঢাকা দেবেন না, দয়া করে মাকে উন্মুক্ত করে রাখুন, মাকে পুজো দিন, মায়ের মাকে যে ভোগ নিবেদন, ভোগ নিবেদন করুন। মন্দির কোনো কিছু বন্ধ করবেন না, খপত কখনো করবেন না, এটা ভুল, এই কাজটা করবেন না। দর্শক বন্ধু যারা ভিডিও শুনছেন, আর রাশিফল জানতে গেলে, যেগুলি জানতে গেলে সেগুলো আলাদা বিষয়, এ বিষয়ে কথা বলবো পরে। জয় মাতারা, জয় গুরু বামদেব।